সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব আগামীকাল থেকেই শুরু হচ্ছে। মধ্যে মহালয় হয়ে গেছে, পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা এসেছেন, সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ কর্মকর্তাগণ, এখানে আমার সহকর্মী বিনাল এবং বিপ্লব আছেন, তো তাদেরকে আমি থাকতে বলেছি। আমি আপনাদের বক্তব্য শুনেছি এবং এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ আওয়ামী লীগ মনে প্রাণে চিন্তায় চেতনা একটি অসাম্প্রদায়িক দল এবং আমাদের প্রায় প্রতিদিনের বক্তৃতা আমাদের অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টি আমরা ধারণ করি সেটা আমরা সভা সমাবেশে আমাদের বিক্ষোভে প্রিয় কণ্ঠে উচ্চারণে আমরা কখনো দ্বিধাগ্রস্ত না। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন, আমার মনে হয় ষষ্ঠীর আগেই তিনি ফিরে আসছেন, 3 তারিখ রাতে, 10 দিনের আগে তিনি 3 অক্টোবর রাতে ফিরে আসার কথা। গতকাল পর্যন্ত আমি যে খবর তার সঙ্গে সর্বশেষ যে কথা হয়েছে সেখানেও তিনি অন্যান্য বিষয়ের সঙ্গে দুর্গাপূজার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এবং গতবারের সেই দুঃসহ স্মৃতি দুর্বৃত্ত দলের যে হামলা সনাতন ধর্মাবলম্বীদের পুজো মণ্ডপে মন্দিরে বাড়িঘরে দোকানপাটে যে পর্বরচিত হামলা হয়েছে সেটা আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি, যেতে পারে না। এটা আপনারা লক্ষ্য করেছেন, শেখ হাসিনা সরকার 13 বছর হয়ে গেল, 13 বছরের মধ্যে আপনারাই বলুন যে 12 বছর কোনো দুর্গাপূজা সামান্যতম কোনো প্রকার বিশৃঙ্খলা বলুন সন্ত্রাস বলুন
কোনো ঘটনাই ঘটেনি। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটেছে, একথা সত্য, কিন্তু গতবার আগে হয়নি, সেজন্য সতর্কতার একটু অভাব ছিল গতবার, কারণ সময়টা এখন সাম্প্রদায়িক শক্তি, তারা জঙ্গিবাদী শক্তি, তারা বাইরে তাদেরকে যতটা নিষ্ক্রিয় মনে হয়, ভেতরে ভেতরে তারা তার চেয়েও সক্রিয়, আগের চেয়েও সক্রিয়, এরকম একটা বাতাবরণ দেশে আছে, অস্বীকার করার উপায়। কুমিল্লায় যা ঘটেছে বিভৎস, চৌমুহানিতে যা ঘটেছে সেটা আরো ভয়াবহ। এছাড়া রংপুরের ঘটনা, সিলেটের ঘটনা, সুনামগঞ্জের ঘটনা, নাসিরনগরের ঘটনা, এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি মনে করি যারা এইসব ঘটনা ঘটায়, যে পরিচয়ই হোক, তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। এরা বিভিন্ন নামে আওয়ামী লীগ পরিচয়ে দুর্বৃত্ত আছে, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করেও অনেক দুর্বৃত্ত এসব অপকর্ম করেছে, গতবারও আমরা দু এক জায়গায় লক্ষ্য করেছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় যে উৎসব, ধর্মীয় উৎসব, এই উৎসবকে সামনে রেখে আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে, এটা হতে পারে না। ভোট হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার ভোটেরই মূল্য সমান, কারো ভোটের মূল্য বেশি, কারো কম। আপনারাও ভোটার, আপনারাও এদেশের নাগরিক, এবং আপনারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক, এটা কারোরই মনে করা উচিত। আজকে সে কারণে আমি আজ আপনাদের সাথে আমাদের নেত্রীর যে চেতনা, আমাদের পার্টি যে চেতনা ধারণ করে, সে অসাম্প্রদায়িক চেতনায় আমরা উদ্বুদ্ধ, এবং আপনাদের এই দুর্গোৎসব, শুধু দুর্গোৎসব নয়, কোনো সারা বছর দেশের মাইনরিটি নামে চিরদিন যে পরিচিতি, সেটা একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সের জন্ম। আপনারা নিজেদেরকে সেটা মনে করবেন না। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে আমাদের এখানে নেতারা আছেন, সারা বাংলাদেশে অলরেডি আমরা আমাদের নেতা কর্মীদেরকে, আমাদের বিভিন্ন শাখা সংগঠনকে গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার প্রেক্ষিতে এবার সবাইকে আমি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, এবং এই দুর্গোৎসবে
সক্রিয় ভাবে দরকার হলে মন্দিরে মন্দিরে মণ্ডপে মণ্ডপে পাহারা থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, তাদের পাশে আমাদের নেতাকর্মীরাও থাকবেন, এটা আশা করি আমরা। কারণ এই উৎসবে সবাই শরিক হন, কাজেই সতর্কভাবে সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য এবং নিরাপত্তার বিষয়ে সব ধরনের উদ্বেগ দূর করার জন্য আমি আমাদের সর্বস্তরে নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশনা দিচ্ছি, আমরা আপনাদের দুর্গোৎসবে সাফল্য কামনা করি। আমরা নজর রাখছি প্রতিনিয়তই, আপনারা কোথাও কোনো অসুবিধা বা এর কোনো আভাস পেলে আমাদেরকে পূর্বাহ্নেই অবহিত করবেন, আমাদের অফিসে জানাবেন, আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ, প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। আপনারা নিরাপত্তার ব্যাপারে আতঙ্কিত হবেন না, উদ্বিগ্ন হবেন না, আমরা আপনাদের পাশে আছি থাকব, একথা আমি দিয়ে গেলাম। থ্যাংক ইউ, জয় বাংলা, জয় বাংলা।